এই যে ছোট্ট বেবিটা টুকটুক করে হেঁটে হেঁটে কোথায় কোথায় চলে যাচ্ছে। এখন হাঁটা শিখেছে তো, একদম কোলে উঠবে না, শুধু এদিক ওদিক হেঁটে বেড়াবে। আসলে আমরা কালকে একটু শপিং করতে গেছিলাম, পুজো তো সামনে এসে গেছে, তো শপিং তো করতেই হবে। তো আমরা সেখানে সোনাকেও সাথে করে নিয়ে গেছিলাম, কারণ অন্য সময় নেওয়ার চেষ্টা একটু কম করি যেহেতু অনেক ঘোরাঘুরি থাকে, আর শপিং মলে গেলে ওকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ একই জায়গায় তো ও একটু বাচ্চা মানুষ, ঘুরে মজা পাবে। তো ওকে নিয়ে গেছিলাম ওখানে গিয়ে, দেখো ও কিছুতেই কোলে উঠবে না, টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে। আর ওরই বয়সী যত ছোট ছোট বেবিরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গিয়ে হাই হ্যালো করে আসছে, আর অন্য বেবিগুলো ওকে দেখে লিটারালি ভয় পেয়ে কান্নাকাটি করছে বা দৌড়ে চলে যাচ্ছে। আর ওর এক ফোঁটা ভয় নেই, ও সবার কাছে গিয়ে হাই হ্যালো করে করে চলে যাচ্ছে। আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে মানে ভিডিও তো করছি ঠিক আছে, শুধু ভাবছি যে ছোট্ট মানুষ কি বুঝছে ওদেরকে গিয়ে হাই হ্যালো করে করে, নিজেই হাসছে ওদেরকে দেখে দেখে, এত দুষ্টু। আর ওরা যে কান্না করছে ও আবার মজাও পাচ্ছে, টুকটুক করে হাসছে, ওদের সাথে মানে কি ব্যবহার করতে হবে বুঝছে, এটাই আমার খুব ভালো লাগছে। আর আমি এই জন্যই ওকে বাজারে বা এখানে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে ও লোকের সাথে জেলটা হতে পারে বা কীভাবে ব্যবহার করতে হবে নিজে নিজে শিখতে পারে। তো আমার খুব ভালো লাগলো যখন ওই বেবিগুলোকে গিয়ে হাই হ্যালো করছিল, আর আমাকে বলেও দিতে হয়নি যে হাই হ্যালো করো। আর এখানে দেখো এই যে ছোট্ট ভাইটার পিছনে দৌড়ে দৌড়ে দেখছে ও কোথায় কোথায় যাচ্ছে, কারণ ভাইটা খুব দৌড়াদৌড়ি করছিল, তাই ও পিছন পিছন ঘুরে ঘুরে দেখছে যে করছেটা কি। যখন দেখলো যে ভাইটা ওর কাছে আসছে তখন ও নিজেই আবার ওখান থেকে সরে গেল, ও হয়ে গেছে ওর দেখা, ওর ইন্টারেস্ট শেষ, আর দেখে লাভ নেই, এবারও গুটি গুটি পায়, অন্যদিকে যাওয়ার প্ল্যানে রয়েছে। এইবার এসে গেছে ওর আসল সেকশনটায় যেখানে প্রচুর ধরনের টেডি বিয়ার রয়েছে। এইখানটায় আসলে আমি আগেও দেখেছি ও কোন টেডি বিয়ারে হাত দেবে কি করবে, খুব মজা পায়। অন্য সময় দেখেছি আমি জামা কাপড় খুব ওটা হাত দেয় না, ছোট্ট মানুষ তো ঠিক নিজের জিনিসগুলো ভালো বোঝে। আর এই যে ছোট্ট পুচকিটা আছে ও কি সুন্দর, এসে ওর মাকে দেখাচ্ছিল যে বুনু দেখো মা, বুনু চোখ নাক মুখ কেটে ফেলেছে, বুনু দেখো দুষ্টুমি করছে। ও বেশ ভালোই মজা করছিল, কিন্তু সোনা তখনও মগ্ন ওর নিজের পুতুলগুলো দেখতে। আর পুতুলগুলো দেখতে দেখতে দেখছি ঠিক চিনতে পাচ্ছে, কার্টুনে যা যা ক্যারেক্টার দেখে বেড়ায়। আর এইখানটাতে এসে দেখলাম ও হতবাক হয়ে পুতুলগুলো দেখছে গালে হাত দিয়ে, আমার এত কিউট লেগেছে ওরে দেখাটা, যে আমি ভাবলাম যে বাবা সোনা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, টুকটুক করে নিজের জিনিসপত্র শপিং করতে শিখে যাচ্ছে, এটা দেখেই আমার খুব ভালো লাগছিল। আর এই যে সেকশনটাতে এসে গেছে আবার ঘুরতে ঘুরতে, কী যে নেবে বুঝেই পাচ্ছে না, এটা ধরছে ওটা ধরছে। আর ওইদিকে ওই পুচকিটা কিছুতেই সোনার পিছন ছাড়ছে না, দেখো উঁকি মেরে মেরে দেখছে বুনুটা কী করছে। এবার সোনা ওর কাছে যাবে টুকটুক করতে করতে ওকে ওই খেলনাটা দেখাতে, কিন্তু খুব দুষ্টু, খেলনাটা ওকে দেবে না, নিয়ে টুক করে চলে আসবে। ওই যে এবার গুটি গুটি পায় এদিকে চলে আসছে, ওকে বাই করে দাও, দিদি ভাইকে বাই করে দাও, তাড়াতাড়ি আসো।